1800 সাল থেকে এই পুজো চলছে। আমি যে দাঁড়িয়ে রয়েছি কঙ্কালের উপরে আছি, এর নিচে কঙ্কাল আছে। আদেশ করো সর্দার। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এই বৃষ্টির দিনে ইটাচুনার দিকে। আমরা এখন ফার্স্ট বন্ধুকে পিক আপ করতে এসেছি, তারপর বাকিদের পিক আপ করে ব্রেকফাস্ট করে ইটাচুনার দিকে বেরোবো। ভবানীপুর শর্মায় ব্রেকফাস্ট করে তারপরে ফাইনালি আমরা ইটাচুনার দিকে বেরোবো। তো এই হচ্ছে প্ল্যান, পুরো ব্লগে আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। ইটাচুনা যাওয়ার আগে ওই অ্যারাউন্ড ওই 46 কিলোমিটার আগে হুগলি ইমামবাড়া আছে, তো ওটা রাস্তার উপরেই পড়বে। তো সেখানে আমরা হুগলি ইমামবাড়াটা দেখে তারপর ইটাচুনা দেখে যাবো। তো এখন এখন হুগলি ইমামবাড়ার কাছে নেমেছি আমরা। এখন সবাই এসে গেছে, আমি, মৌমিতা, অন্বেষা, রিমা, অন্তরা, হিরকদা, রোহিত। এখন ইমামবাড়াটা ঘুরে আর 10-15 মিনিট আমরা বেরিয়ে যাবো ইটাচুনার দিকে। এখন 12:15 বাজে আমরা জাস্ট এখন ঢুকছি, এখন রিসেপশনে চেক ইন করে তারপর আপনাদের রুমগুলো দেখাবো আর পুরো ইটাচুনা রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমরা 3টা রুম বুক করেছি, একটা কাকাবাবু, একটা পিসমশাই, একটা বর্দা। তো কাকাবাবুর ঘরটা একবার ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, তারপরে পিসমশাইয়ের ঘরটা দেখাবো, তারপরে বর্দার ঘরটা আপনাদের দেখাবো। তো কাকাবাবু আমরা কাকাবাবু আর পিসমশাই রুমটা দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে বর্দার রুমটা।
তো কাকা বাবু আর পিসামশাই রুমটা পাশাপাশি, আর একটু কিছুটা এই করিডোর দিয়ে গিয়ে ওইখানে গেলেই আমরা বর্দার রুমটা দেখব, যেটা আমাদের আর একটা রুম বুক আছে। আমাদের তিনটে 3000 রুম বুক আছে। তো এবার বর্দার রুমটা আপনাদের দেখাই, চলুন। ওই অ্যারাউন্ড 12টার সময় চেক ইন ছিল, তো আমরা ওই 12:15 নাগাদ ঢুকে গেছিলাম। তো ওইখানে রুমে ঢুকে যাওয়ার পর ওরা কিছু ফর্মালিটিস, মানে আইডি কার্ড জমা দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তারপর ওরা একটা শিট দিল যেখানে পুরো প্ল্যানারটা দেওয়া আছে, যে লাঞ্চ কখন হয়, সন্ধ্যা আরতি কখন হয়, স্ন্যাক। তো এইটা আপনাদের প্রথমেই আসার পর এটা দিয়ে দেবে, পুরো প্ল্যানারটা এখানে দেওয়া থাকবে। আর পেছনে এদের স্ন্যাক্স আর বেভারেজের রাইস চার্ট পেছনে দেওয়া আছে। তো এনিওয়েজ এখন ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা ডাইনিং রুমে যাব। তো ডাইনিং হলটা আপনাদের দেখাবো আর কী কী আজকে খাচ্ছি সেটা আপনাদের দেখাবো। আর লাঞ্চ যেটা আমরা অর্ডার করার আছে, সে লাঞ্চটা আমরা গতকাল, মানে একদিন আগে ওরা লাঞ্চের অর্ডারটা নিয়ে নেয়। তো আমরা কালকেই আমরা লাঞ্চের অর্ডারটা করে দিয়েছিলাম, তো সেটাই আজকে ওরা আমাদের ডাইনিংয়ে সার্ভ করবে। লাঞ্চ অ্যারাউন্ড 2:30 সময় করে নিয়েছিলাম, এখন বাজে 4:30। তো লাঞ্চ হয়ে গেছে, একটু রেস্ট নেওয়া হয়ে গেছে, তো আমরা একদম রেডি হয়ে এখন একটু ফটোশুট হবে আমাদের। তারপর রাত 5টার সময় আমাদের রাজবাড়িটা 4:30 গিয়ে দেখাবো, এখানকার গাইড। তারপর ওদের 6:30 নাগাদ আরতি আছে। আমি একদম আলাদা পার্সন। তো এই 25 জন ওরা সিদ্ধান্ত নিল যে আমরা আর ব্যাকে যাবো না, সরকারের ভালো লেগে গেলো ওই জায়গাটা, সেই জন্য কী করলো আমরা আর ব্যাকে গেলাম না মহারাষ্ট্রে, এইখানে রয়ে গেল। এটা দেবত্ব মহল, ভেতরে অন্ধর মহল আছে আর ওপরে নাজমহল আছে, তার উপরে হাওয়ামহল আছে। এই এতগুলো জিনিস আমি ঘুরতে ঘুরতে দেখা ভালো, সেই 1800 সাল থেকে এই পুজো চলছে। আমি যে দাঁড়িয়ে রয়েছি কঙ্কালের উপরে আছি, এর নিচে কঙ্কাল আছে, কেননা এটা ঘরের মাঝখানে কুয়ো ছিল, অনেক চওড়া কুয়ো, খালি ঠেলে ফেলে দিয়া তাকে, যাকে মারবে মারতো, কেন মারতো কাকে মারতো আমি এটা ডিস্টার্ব করব না, ওটা আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে দিন। নাচ ঘরের সঙ্গে সম্পর্ক ছিল বলে দিলাম, ওকে দ্যাটস অল। ওই ঘরের সব মহিলারা বেরিয়ে আগে গল্প করতো বসে, ওই জন্য এত বড় ঘাট, দেখুন কত বড় ঘাট। তারপর চান চান করে ঢুকে পড়তো দেখছেন। এরা ঝপ করে গানটা ধরলো, 1000 টাকা ঝাড় বাতিটা রাতটা কেটে দিন করেছে, তারই নিচে বাইজে নাচে ঠুংরি গানের টুঁয়ে। আদেশ করো সর্দার, যাও ঢাল তরল নিয়ে বেরিয়ে পড়ো গাম কে গাম, কাম কে গাম অত্যাচার করবে, অত্যাচার করাই হচ্ছে আমাদের ধর্ম, মারি দোষ আমরা।
অ্যারাউন্ড 7:30, তো আমরা চা খেয়ে এই ঘরে ঢুকে এবার ফাইনালি চেঞ্জ করব, চেঞ্জ করে একটু ফ্রেশন আপ হয়ে যাব। আমরা তো আমাদের গাইড নিয়ে গিয়ে সব পুরো রাজবাড়ির আশেপাশে এগুলো ঘোরালো, অ্যান্ড সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এদের 10 বিঘে ছাদ যেটা আছে, তো ওখান থেকে স্পেশালি ওই ছাদ থেকে মন্দিরের দালানটা দেখতে খুবই ভালো লাগছে। আর একটু সন্ধ্যে সন্ধ্যে হয়েছে তখন সবই জাস্ট লাইট লাগিয়ে মানে জ্বলছিল, তো ওইখানে ভিউটা খুব সব থেকে বেস্ট লেগেছে। তারপর আমরা চা ঘরে বসে চা খেয়ে এই আমরা কিছুক্ষণ আগে উঠলাম, আর এখন দালানটা ওরা সন্ধ্যাবেলা শুধু আরতির সময় শুধু দালানটা খোলা রাখে, ঠাকুর দালানটা, আবার ওটা বন্ধ হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, আজ এটা শুনে আমাদের সেকেন্ড দিন, তো আগের দিন রাত্রে খুব বৃষ্টি হচ্ছিলো বলে আমরা চারিদিকটা ভালো করে দেখতে পাইনি, সেজন্য আজ সকাল সকাল মেঘলা ওয়েদার দেখে আর ঘরে বসে থাকতে ইচ্ছে হলো না, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম চারিধারটা ঘুরে দেখার জন্য। সত্যি কি অপূর্ব লাগছিল, চারিদিকটা যেন আরও সবুজ হয়ে উঠেছিল। তো বোটিংয়ের জায়গাটা বন্ধ ছিল বলে আমরা আস্তে আস্তে ব্রেকফাস্টের জন্য এগিয়ে গেলাম ডাইনিং রুমে। আমাদের বাঙালিদের সব থেকে ফেভারিট ব্রেকফাস্ট চারটে করে লুচি, ছোলার ডাল, আলু ভাজা, কিছু ফল আর মিষ্টি। ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাজবাড়ির উল্টো দিকে, একটি পুরনো শিব মন্দির আছে সেটা দর্শন করতে, তারপর রওনা দিলাম কলকাতার পথে। কলকাতা যাওয়ার পথে কোথাও তো একটা হল দেওয়া হবে, তাই ভাবলাম ছোট্ট করে চন্দননগরের আশেপাশটা একটু ঘুরে দেখি, কিন্তু দুর্ভাগ্যজনক সেদিনকে ছিল সানডে আর সব কিছুই বন্ধ ছিল, চার্চ ইনস্টিটিউট সবই 5টার পর ওখানে খোলে। তো লাস্টে আমরা তাই ভাবলাম ওখানের একটা ফেমাস ফ্লোটার রেস্টুরেন্ট আছে জলশ্রী, তো সেখানে আমরা লাঞ্চটা সেরে কলকাতার দিকে রওনাটা চলে এসেছি জলশ্রী রেস্টুরেন্টে। তো এটা চন্দননগর স্ট্যান্ড থেকে 2-3 মিনিট হাঁটা পথে, এটা একদম হুগলি নদীর ওপরে রেস্টুরেন্টটা। এখানে বাইরে বসারও জায়গা আছে এবং ভেতরেও এসিতে বসার জায়গা আছে, তো এদের কিচেনটা বাইরে, তো আমরা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ওখানে, মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিলাম, সেজন্য বসার জায়গাও পেয়ে গেছি। আমরা সিট পেয়েই সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ কি আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো আমাদের স্টার্টারে নেওয়া হয়েছিল ফিশ ফিঙ্গার আর পরে নেওয়া হয়েছিল চিকেন মালাই কাবাব। তারপর আমরা ফাইনালি লাঞ্চ সেরে রওনা দিলাম কলকাতার পথে। তো ইটাচনের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন।